বিধায়ক ভার্সেস আইসি, পানিহাটি দণ্ড মহোৎসবের বৈঠকে বিতণ্ডা। বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে আইসির উত্তপ্ত বাক্য বিনিময়। গতবার ভিতরে লোক মরেছিল, এবার বাইরে মরবে, এই আইসি থাকলে সমস্যা আরও বাড়বে। বৈঠকে আইসির প্রেজেন্টেশনের সময় মন্তব্য বিধায়কের। বিবাদ মেটানোর চেষ্টা জেলাশাসকের, জেলাশাসকের হস্তক্ষেপেও মেটেনি বিবাদ। উত্তপ্ত বাক্য বিনিময় আর তার জেরে ভেস্তে যায় বৈঠক। লঞ্চে করে গঙ্গা পরিদর্শনও বাতিল। পানিহাটি দণ্ড মহোৎসবের যে বৈঠক, সেই বৈঠককে কেন্দ্র করেই এই বিতণ্ডা। বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে আইসির উত্তপ্ত বাক্য বিনিময়। আইসির প্রেজেন্টেশনের সময়ে উত্তপ্ত বাক্য বিনিময় এবং বিধায়কের মন্তব্য। গতবার ভিতরে লোক মরেছিল, এবার বাইরে মরবে, এই আইসি থাকলে সমস্যা আরও বাড়বে। মন্তব্য বিধায়ক নির্মল ঘোষের। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এবং জেলা শাসক দুপক্ষের মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করেন, যদিও তারপরেও বিবাদ মেটেনি। জেলা শাসকের হস্তক্ষেপের পরেও বিবাদ মেটেনি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরেই বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে যায়। সরাসরি পানিঘাটিতে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে আইসির উত্তপ্ত বাক্য বিনিময়, ঠিক কি ঘটলো আজ? একেবারে বেশ কিছুক্ষণ ধরে আমরা জানি বিগত বছর এই যে চিরে মহোৎসব, যে মহোৎসব, সেই মহোৎসবে কিন্তু মারা গিয়েছিল তিনজন। অর্থাৎ এই মহোৎসবে মারা তিনজন, যেই রূপরেখা তৈরি করতে, অর্থাৎ যাতে আর কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেই রূপরেখা তৈরি করতে কিন্তু একেবারেই বিধায়ক এবং সাংসদ সৌগত রায় এবং পাশাপাশি জেলা শাসক আর পাশাপাশি যারা কাউন্সিলর সবাইকে নিয়েই কিন্তু এই যে পানিহাটি যে হল আছে, অর্থাৎ পানিহাটি পৌরসভার যে হল, সেখানে কিন্তু শুরু হয়ে যায় আলোচনা। সেই আলোচনা করতে গিয়েই পুলিশের তরফ থেকে একটা রূপরেখা দেওয়া হয় এবং পৌরসভার তরফ থেকে একটি কিন্তু রূপরেখা তৈরি করে দেওয়া হয়। সেই রূপরেখা তৈরি করতে গিয়ে দেখা যায় যে পুলিশ যে রূপরেখা দিয়েছে, অর্থাৎ পুলিশ যেটা বলছে যে এই যে এখানে যেভাবে মানুষ ঢোকাবে কোথা দিয়ে, এবং আমরা জানি যে যেখানে এই ক্রীড়া উৎসবটা হয় সেই উৎসবের রাস্তা কিন্তু প্রচণ্ড সরু, এবং সেই সরু গলি দিয়ে মানুষ লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে কিন্তু আসে, ভক্তরা আসে, পুজো দেয়। তিনটে জায়গা রয়েছে, একটা জায়গা যেমন রয়েছে পাটবাড়ি, আর একটা জায়গা রয়েছে যেখানে দণ্ডকা মহোৎসব হয় সেই জায়গা, এবং সেখানে একটি ইস্কন মন্দির তৈরি, সেই মন্দির। এই যেহেতু তিনটে জায়গায় একসঙ্গে লোক যায়, মোট পাঁচটি জায়গা থেকে লোক কিন্তু এইখানে যাতায়াত করে, অর্থাৎ এই রুট ধরে এখানে কিন্তু লোক আসে। কিন্তু সেই রুট ধরে রুটটা এমন ভাবেই, সেই জায়গাটা ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গা যেখান দিয়ে কিন্তু মানুষ এখানে জানতে চাইবো যে বিধায়ক নির্মল ঘোষ, তার আপত্তি জায়গাটা ঠিক কোথায়, আইসির সঙ্গে বিবাদ কেন? বিবাদ এই কারণে যে তিনি যে রাস্তাটা, অর্থাৎ পুলিশের তরফ থেকে যে রাস্তাটা তৈরি করা হয়েছিল, সেইখানে কিন্তু নির্মল ঘোষ বলছেন যে এইভাবে যে পুলিশ রাস্তা তৈরি করে দিয়েছে, সেই রাস্তা কিন্তু যদি পুলিশ এই রাস্তা দিয়ে যাতায়াত করে মানুষ, অর্থাৎ ভক্তরা এই রাস্তা দিয়ে ঢোকে, তবে কিন্তু সেই রাস্তায় বড় সড়ো দুর্ঘটনা ঘটবে। আর গতবার ভেতরে মানুষ মারা গিয়েছিল, এবার হয়তো মারা যাবে বাইরে, এমনটাই কিন্তু পুলিশ যে রূপরেখা তৈরি করেছে সেটা নিয়ে। এরপরেই কিন্তু হস্তক্ষেপ করেন সেখানে নগরপাল, তিনি কিন্তু বলেন ঠিক আছে ব্যবস্থা করা হবে, এবং জেলা শাসকও যেখানে ছিলেন, জেলা শাসক এবং নগরপাল, তারা কিন্তু ঘোড়ার কথা ছিল লঞ্চ নিয়ে ঘাটে, অর্থাৎ যে ঘাট দিয়ে মানুষ ওপার থেকে মানুষ এপারে আসে বহু দর্শন, তারা কিন্তু সেটাও দর্শন করেননি, একদম না করে তারা কিন্তু একদম শটাং সেখান থেকে বেরিয়ে চলে যান। এ নিয়ে যদিও এই বিষয় নিয়ে কোনো রকম কথা বলতে চাননি নগরপাল এবং পাশাপাশি জেলা শাসক, কিন্তু নির্মল ঘোষের যেটা সৌগত রায় তিনি যেটা বলেছেন যেটা নিয়ে আলোচনা সভা তৈরি হয়েছিল, আলোচনা করার জায়গা ছিল, সেই আলোচনা কিন্তু একেবারেই ফলপ্রসূ হয়নি। পরবর্তীকালে আবার কিন্তু হয়তো বসা হবে কোনো একটা সময়, যে এই যে রূপরেখা, সেই রূপরেখা কিন্তু ঠিক নয়। আজকের বৈঠক ভেস্তে গিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যে গঙ্গা পরিদর্শনের কথা ছিল সেটাও বাতিল হয়েছে। তৃণমূলের তরফে ঠিক কি বক্তব্য? বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ সৌগত রায়, তারা কি বলছেন শোনাবো। যারা এই দণ্ড মহোৎসবে আসে তাদের বয়স 50-এর উপরে, 60-70-80 বছরের মানুষরা আসে সেফলি, যাতে তারা ঠাকুরের দর্শন এবং ভজন কীর্তন করতে পারে, পুজো করতে পারে, তার ব্যবস্থা করব, এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে আরেকটু আলোচনা করে সে মন্দির এবং পৌরসভার যে প্রস্তাব, সেই প্রস্তাবের সঙ্গে পুলিশ এবং প্রশাসনিক প্রস্তাব দুটোকে একসঙ্গে করে যেটা বেস্ট হবে সেটা আমরা করব, যাতে মানুষ নির্বিঘ্নে
ভজন কীর্তন করতে পারে। গতবার একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল, এটা যাতে এবার না ঘটে, এই যে যে জায়গাগুলো বলা হয়েছে সেইখানে কমিশনার নিজে যাবেন, কাউন্সিলরকে সঙ্গে নিয়ে যাবেন এবং যে মন্দির এর যারা কর্তৃপক্ষ তাদের নিয়ে যাবেন, করে ফাইনাল হবে। নির্মলদা প্রস্তাব দিয়েছেন যে 30 লক্ষ টাকা ওরা দিলেন, 10 লক্ষ টাকা উনি দেবেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে, 10 লক্ষ টাকা আমি দেব আমার সাংসদ তহবিল থেকে, সব মিলিয়ে 50 লক্ষ টাকা দিয়ে এটা একটা ভালো শেপ দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।